নারায়ণগঞ্জে নতুন স্পিনিং মিলের পার্টস কেনার জন্য আপনার জার্মান যাওয়ার সমস্ত পেপারস আমি রেডি করেছি। আগামী পরশু সকাল 10টায় আপনার ফ্লাইট জার্মানি ডেলিগেট এয়ারপোর্টে আপনাকে রিসিভ করবে স্যার। ওকে ফাইন, আর কিছু স্যার? জার্মানির পার্টস কেনা সংক্রান্ত ডিলিং শেষ করে যদি আপনি আরো সপ্তাহখানেক সেখানে অবস্থান করেন তবে আমরা জার্মান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার নামে 300 কোটি টাকার একটি প্রজেক্ট পেতে পারি। না সিরাজ সাহেব, তা সম্ভব নয়। আগামী মাসে আমার একমাত্র মেয়ে আলোর জন্মদিন। যে কোনো কিছুর বিনিময়ে আমাকে সেদিন উপস্থিত থাকতেই হবে। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। কি ছিল? জিদুল ভাই, আলো মামনে কো মামনে, এদিকে এসো মামনে। আই বয় বাবা বসো মামনে। আমার একমাত্র ভাগ্নি। আলো, তোমাকে একটা কথা না বলেই পারছি না। কি কথা বাবা? মামনি, জন্মের পরপরই তোমার মা মারা গেছেন। ব্যবসার কারণে আমি তোমার খুব দেখাশোনা করতে পারিনি। তোমার এই মামাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এখন তুমি বড় হয়েছ, তোমার লেখাপড়াও প্রায় শেষ। তাহলে সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ে দেবো। বিয়ে? কি বলছো বাবা? হ্যাঁ মা, আমি আর দেরি করতে চাই না। আগামী মাসের 16 তারিখ তোমার জন্মদিন। আমি চাই তোমার জন্মদিনই তোমার বিয়ের এনগেজমেন্টটা ঘোষণা করবে। কিন্তু দুলাভাই, এই বাথরুমই তো ঠিক হইলে না, বিয়ে হইবে কেমনে? হ্যাঁ ঠিকই বলেছো, তাই তো আমি শহরের বিশিষ্ট শিল্পপতির ছেলেদের বায়োডাটা জোগাড় করে রেখেছি। বাবারে বাবা, এত নামি দামি বংশের ছেলে। শুধু তাই না, প্রয়োজন হলে আরো উচ্চ বংশের ছেলেদের বায়োডাটা জোগাড় করব, তারপর আবার বিয়ে দেবো। কিন্তু দুলাভাই, এত ছেলের বায়োডাটা দিয়ে কি হইবে? দেখতে শুনে একটা পাত্র ঠিক করলি তো? না কিছু, আলো আমার একমাত্র মেয়ে। আলো দেখে শুনে যাকে পছন্দ করবে তার হাতে আমি আলো তুলে দেবো। কিন্তু 2 দিনের মধ্যে এত সব আয়োজন কি করিয়ে সম্ভব? হঠাৎ করে আমনে আবার বিদেশ চলে যেতে আছো, তাতে কি হয়েছে? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না,
আলোর জন্মদিনের আগে আমি দেশে ফিরে আসবো। পাত্র পক্ষকে আপ্যায়ন করার সমস্ত রায় দায়িত্ব আমি তোমার উপর দিতে চাই। তোমার কোনো আপত্তি? না না দুলোভাই, আপনি কোনো চিন্তা করিয়েন না, মোর উপরে ভরসা রাখতে পারেন। মামনি তুমি চুপ করে আছো কেন? বাবা অনেকদিনের জন্য তুমি বিদেশ চলে যাচ্ছ, আমার খুব খারাপ লাগছে। কি করবো বলো মা, আমি না গেলে কোম্পানির বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে একটা শর্তে। শর্ত? প্রতিদিন আমাকে 3 বার করে ফোন করতে হবে। অবশ্যই করবো। আপনি পরিচয়? উনি হচ্ছেন ঢাকা শাখার বংশধর জমিদার কুতুবউদ্দিন খানের নাতি, ইখতিয়ারউদ্দিন সোহরাবমদী খান সাহেবের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী হিজরত খান ওরফে সাইমন, ইফতাজুল ইসলামের একমাত্র কন্যা মোহাম্মদ তানজিমা ইসলাম আলোর পানি প্রার্থী। বর্ণনা হইন তো খিদা হইয়া গেলে। একে দাসও এই আলো মায়ের একটু খবর দে দেই। আমি একটু দিব বসে। তুমি এসো। আরে না দে, আর বড় না। আমি আমি লই যা, রে লই যা, চল চল বস এইখানে, এই তো বরের মল। মোর দিকে ওরম সাই এসে যা খাইয়ে লেবে নাই। আচ্ছা খান সাহেব, আমনের কি ধরনের মাইয়া পছন্দ? আমার আমার পছন্দ নায়ক সালমান খানের মতো বডি, আমির খানের মতো হাইট, অমিতাভ বচ্চনের মতো কণ্ঠ, আর বাংলাদেশের হিরো রুবেলের মতো পুরুষালী চাল। কি ব্যাপার হলাদ, এইসব পুরুষের নাম কই দিয়ে আছে? কি হলো আগে ঠিকই কোন কেস নাকি? দুলাবি কাগো নাম দিয়ে গেলে আমার দে। আর তোমার মতো চুল, তোমার মতো নাক, তোমাকে দেখে আমার দিলের রক্ত টকবক টকবক করে ফুটছে। সুন্দর লাগছে। এ কি ভাষা, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন দুষ্টু? দিল মেরে তোর না মেরি জান, দিল মেরে আনা রে। এই জন তুই সেদিকে পাত্র আর আইলে আমার তাইকে পরিচয় দৌড়াল লাগবে। হিন্দা গলাটা শুকিয়ে গেছে মামা, কোথেকে যে সব জোগাড় করলে আমি কিচ্ছু বুঝি না। আমি নাকি সব দুলাবাই দোষ, বংশ আর খানদান দেখে পাত্র ঠিক করতে কিন্তু মানুষ দেয় না যত সব। তুই কোনো চিন্তা করিস না, আমি আইজি দ্বিতীয় পাত্র দেহানোর ব্যবস্থা করতে আছি। সেটারও কি একই অবস্থা হবে নাকি? জানি না, দুলাবাই জন লিস্ট দিয়ে গেছে, তখন এক এক করে সব দেখা লাগবে। এক এক করে সবগুলোকে দেখতে হবে, যত সব চল তোরা। বাবা মাম নাকি মোরা যারা প্যার থেকে বিদেশে থাকি, হেরা প্যার থেকে মামারে মাম খইয়া বলাই বোঝাইতে পারছি। বাবা তোমার কথার মধ্যে ইংরেজি টোন আছে কিন্তু মাঝে মধ্যে একটু বরিশাল গন্ধ পাইতে আছে, এই ব্যাপারটা ঠিকই ধরছেন। যতই বিদেশে থাকি না কেন মাতৃভাষা ছাড়তে পারি না, কোনা খানায় দিয়ে বাইরে মাম। বাবা আমার খুব জানতে ইচ্ছা করতে আছে, লন্ডনে কি বরিশাল আছে? লন্ডন এখনো বরিশাল নাই, বাট আমার বইয়ের মধ্যে বরিশাল ফুটিয়া ফুটিয়া রয়েছে, বুঝাইতে পারছি। এই যে আমার ভাগ্নি আই পড়ছে। আসসালামু আলাইকুম ভাগ্নি, দুলাবাই লিস্টের আর এক পাত্র।
Wow! Very fine! যা ভাবছিলাম বেশি বাট নাক চক মায় সালাক সালাক ভাব এইটা হইলো চলবে আপনি ডান্স করতে পারেন আমি নাচতে পারেন জি না নাচতে পারি না নাচাতে পারি ওয়াও এই হলো চলবে এই মোরা যারা ডিসকোটে ডান্স করি কেউ নাচে কেউ নাচায় আপনি আমার লগে একটু ডান্স করতে পারবেন কেমন লাগবে আছে ভালো লাগছে নাচের মধ্যে ঠিক আছে বাট হাত পাশে দেয়া মুখ পাশাই লাগে এবার কেমন লাগবে আছে মনে হইলে কানের গোড়ায় দেয়া সরি পাখি উড়ে গেলে এইবার গান গাইতে গাইতে সরি পাখির মধ্যে উড়ে যান জান আমার গায়ে জ্বর উড়িয়া যায় জোর কইয়া সোফার মার সোগাল পাসায় জোর কইয়া সোফার মার সোগাল পাসায় আমার বুঝা শিখে তাড়াতাড়ি পাতি দেখার ব্যবস্থা করে আরে আমি সব ব্যবস্থা করে রাখছি আমার বাগনি এখনই আই পড়বে রবিশের বাচ্চা আমার লাখ টাকার পোশাককে নষ্ট করে দিল আপনার কাছে লাখ টাকার কোটটাই বড় হয়ে গেল মানুষের কোনো মূল্যই নেই আপনার কাছে আপনি একটা বৃদ্ধ লোকের গায়ে হাত তুলতে পারলেন আপনি কি মানুষ না পশু সরি মিসাল শুয়োর গুলোকে শাসন না করলে ওরা কন্ট্রোলে থাকে না শুয়োর কে তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি এই যে না মানে সামান্য একটু চায়ের পানি পড়েছে বলে বৃদ্ধ লোকটার গায়ে আঘাত করতে আপনার লজ্জা করলো না মামা ড্যাডি বলেছিল আমাকে দেখতে একজন সম্ভ্রান্ত বংশের বিশিষ্ট লোক আসবে কিন্তু আমার সামনে যিনি এসে দাঁড়িয়েছেন উনি তো মানুষ নামেরই যোগ্য নন ড্যাডিকে জানিয়ে দাও মামা আমি জেনে শুনে কোনো পশুকে বিয়ে করতে পারবো না মিস আলো আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন সীমা আমি ছাড়াইনি সীমা ছাড়িয়ে গেছেন আপনি একজন বাবার বয়সী লোককে আঘাত করেছেন আপনি আর তাই আমি বাধ্য হয়েছি সীমা ছাড়িয়ে যেতে চলে যান এখান থেকে মিস আলো আপনি ভুল করছেন আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই এই শহরে আমি যা চাই তাই হয় একটা ডাকে হয়ে যায় হরতাল একটা চালে হয়ে যায় রাজনৈতিক সংঘর্ষ প্লিজ প্লিজ আমাকে কঠোর হতে বাধ্য করবেন না মামা ওনাকে জিজ্ঞেস করুন উনি কি আপোষে বের হয়ে যাবে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব প্লিজ ম্যাডাম অপমান করছেন নো প্রবলেম আপনাকে পছন্দ যখন করেছি বিয়ে আমি আপনাকে করব মিস আলো ইয়েস আপনাকেই আমার ঘরের বউ বানাবো দিস ইজ মাই চ্যালেঞ্জ আপনার কোনো দিনই পূরণ হবে না মিস আলো তোমার এই অপমান আমি সহ্য করব না আজ না হোক কাল তোমাকে আমার গলায় বীর মালা পরাতেই হবে কিন্তু যে এত বড় অপমান করলো তারে আপনি কেমনে বিয়ে করবেন আরে বোকা খেলার মজাই তো ওইখানে
ওই মেয়েকে আমি বাধ্য করবো আমাকে বিয়ে করতে। ওকে বিয়ে করে এনে আমি তাকে বুঝিয়ে দেব এই খালিদ বিন মুর্তজা কোন ধাতুতে গড়া। কিন্তু ওই মেয়ে তো আপনি বিয়ে করবো না? করবে, অবশ্যই করবে। আরে শহরের অন্য কোনো ছেলে ওকে বিয়ে না করলে আলো বাধ্য হবে আমাকে বিয়ে করতে। রমিজ আলোর জন্য সে রাস্তায় তৈরি করে রাখবো। ওই মুর্তজা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাত্র হলেও কোনদিন আমি ওকে বিয়ে করবো না। ওর মতো লোকের বউ হলে জীবনে আত্মহত্যা করা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। বিয়ে যদি করতেই হয় তবে নিজের পছন্দ মতো ছেলেকে করব। তুই ঠিকই বলেছিস, নিজের পছন্দ মতো মানুষকে বিয়ে না করলে সারা জীবন অতৃপ্তি বুকে নিয়ে মরতে হবে। মিনার দিকেই দেখ না, কি সুন্দর নিজের প্রেমিককে বিয়ে করে সংসার করছে। শুনেছি সামনে সেপ্টেম্বরে ওর বাচ্চা হবে। তাই নাকি? ওরা কি লাকি, তাই না? কিন্তু তোর কি হবে? মানে মানে সোজা আমাদের সবারই তো ভালোবাসার মানুষ আছে, কিন্তু তোর তো কেউ নেই। তুই তো জীবনে কোনো ছেলের সাথে ডেটিংও করিসনি। দাঁড়া, এই যে আপনি আমাকে কাগজ ছুড়ে মারলেন কেন? Don't worry, আপনিও ফাঁকা আমিও ফাঁকা, প্রেম প্রেম খেলা জমবে ভালো। আগে চল তো অন্য টেবিলে গিয়ে বসি, কুকুরের ডাকে এখানে খুব ডিস্টার্ব হচ্ছে। চল চল চল। আমাকে বাঁচান, ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। কেন, ওদের কিছু চুরি করে? না না, চুরি চুরি করে কেন? ভাই, মেয়ে মানুষ অবলা নারী, খামোখা ডিস্টার্ব করছেন কেন? বিরক্ত করলে তোর বাপের কি? ওই যে এর মধ্যে আবার আমার বুড়ো বাপকে টানছেন কেন? বলছিলাম কি দাদা, সমস্যাটা আমার বাপের না, সমস্যাটা আমার। আমি সূর্য, সূর্য চৌধুরী। আপনার ফোন নাম্বারটা তাহলে দিন না প্লিজ। 01711252323 ওকে বাই 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 বাই। কিন্তু ফোন নাম্বার নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল ফোন নাম্বার নেওয়ার? কি দরকার ছিল? কি দরকার ছিল? তোর জন্য তো নিলাম, দেখ বাই। শুন, এভাবে ওর দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, আমি আজকে তো নিজে তাকিয়ে আছি। নিজে তাকিয়ে থেকে এখন আবার অন্যের উপর দোষ চাপা। গাড়ি থামালে কেন? গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে বুঝতে পারছি না। গড, গাড়ি নষ্ট হওয়ার সময় পেল না। ফোন এঙ্গেজ এঙ্গেজ এঙ্গেজ, কি হলো? হবে আপনি
আমার গাড়িটা হয়তো খারাপ হয়ে গেল। তা কোথায় যাবেন? বাসায় যাব। আপনার যদি আপত্তি না থাকে তাহলে চলুন না, আমি আপনাকে লিখ দেই। ঠিক আছে চলুন, ড্রাইভার গাড়ি ঠিক হলে বাসায় নিয়ে এসো। কি ব্যাপার, কথা বলছেন না যে? ভাবছি। কি ভাবছেন? কেমন যেন সব এলোমেলো লাগছে, বারবার আমি সমস্যায় পড়ছি আর আপনি আমার সামনে এসে হাজির। এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা। একটা সত্যি কথা বলবেন, আপনার আমার দেখা বা জানাশোনা এ সবই কি উপরওয়ালার ইচ্ছা নাকি আপনার সদিচ্ছা? কেন, আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? না না তা না। সত্যি কথা বলতে কি, আপনাকে যতবারই দেখেছি ততবারই মনে হয়েছে আপনি আমার অনেক দিনের চেনা, অনেক কাছের মানুষ। আপনাকে দেখে বাস্তবের মানুষ বলে বিশ্বাস করতে কষ্ট হয়, মনে হয় আপনি উপন্যাসের পাতা থেকে উঠে আসা একটা চরিত্র। তাই নাকি? আপনাকেও যে আমার শিল্পীর তুলিতে আঁকা অনিন্দ্য সুন্দরী কোনো মানবী মনে হয়। এই থামুন, আমি এখানেই নামবো। ড্রাইভার রাখো। আজ আসি, ফোনে কথা হবে। ওয়েলকাম, বাই বাই। মামা মামা মামা, আরে মামার কি হয়েছে, তোমার তো দেরি হইলে কা? আমি তো চিন্তা অস্থির হয়ে গেছি। দেরি হবে না, কতদিন বললাম ওই ঠেলা গাড়িটা বদল করে একটা নতুন গাড়ি এনে দাও, তোমরা আমার কোনো কথা শুনলে না। গাড়ির আবার কি হয়েছে? যাও যাও, রাস্তায় বন্ধ হয়ে পড়ে আছে দেখে আসো। আর যদি মিস্টার সূর্য না থাকতো তাহলে কি যে হতো, রাস্তায় একটা ট্যাক্সি ক্যাব পর্যন্ত নেই। তো সব কোন রাস্তায় পড়ে থাকতেই হতো। দিনের বেলা মাটিতে নেমে এলে ঠায় কই, ঠিক আছে কি বাবা কি করে, দেখতে শুনতে কেমন, তাড়াতাড়ি আগুন। আমি আইজি তোমার নতুন গাড়ি কিনে দেবো। গাড়ির বাগানে আইয়ে পড়ছি, এখন একটা বাইক চালো মা, দেখতে দেখ। সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক সূর্য চৌধুরী। সূর্য চৌধুরী? ওই তো উনি। আরে আলো, সূর্য, আপনি সূর্য চৌধুরী? ইয়েস ম্যাডাম। আলো, তুমি কি ওনার জেনো? জি মামা, আমি ওনাকে সূর্য নামেই চিনি, কিন্তু উনি যে সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক সেটা আমি জানতাম না। বাবা, ম্যাডাম উনি শুধু সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকই নন, নবাব পরিবারের শেষ বংশধর, বলিয়াদির জমিদার, ওনার দাদা। আমনের লগে পরিচয় এত নইল। নাইস টু মিট ইউ মামা। আপনি এখানে গাড়ি কিনতে এসেছেন বুঝি? হ্যাঁ, কিন্তু আমি যে গাড়িটা পছন্দ করেছি সেটা আপনি আগেই কিনে নিয়েছেন। এই যে এটাই। নো প্রবলেম ম্যানেজার সাহেব। জি স্যার। এই গাড়িটা ওনাকে দিয়ে দেবেন, আমি অন্য আর একটা নিয়ে নেব। না না, তার প্রয়োজন নেই, আমি অন্য শোরুমের গাড়ি কিনে নিব। যেটা আপনার পছন্দ সেটা আমারও পছন্দ, দুজনের পছন্দ করা গাড়িটা না হয় আপনার কাছে। বাই। অপূর্ব অপূর্ব। কি মামা? ওই ছেলেটা যে এইরকম দেখতে এইরকম সম্পদশালী, এইরকম যোগ্য ছেলে তোর লেগে খোঁজ দেখলাম, যদি মিলাইতে পারতাম। চলো মামা।
আপনার পছন্দ সেটা আমারও পছন্দ, দুজনের পছন্দ করা গাড়িটা না হয় আপনার কাছেই থাক। কোথায় যে গেল? কিরে তুই জগিং দেখি এখানে বসে আছিস, আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। আমি নতুন জায়গা জগিং করছি, দেখ পরিবেশটা বেশ সুন্দর। তুই নতুন পরিবেশ খুঁজছিস, আর আমি তোর জন্য একটা নতুন খবর নিয়ে এসেছি। নতুন নতুন খবর? বল না, বল না, বল প্লিজ, বলবো না, বল না। বলছি, আরে সেদিন যে ছেলেটা তোকে মাস্টারদের হাত থেকে সেভ করেছিল না, সেই সূর্য সংগ্রাম সঙ্গীতের ভোকালিস্ট, তাই নাকি? তুই জানলি কি করে? আরে রাস্তায় তার শোয়ে পোস্টার দেখে এলাম, আগামীকাল সিডরের ক্ষতিগ্রস্তদের সাহায্যে সে গান গাইবে, যাবি নাকি সেই প্রোগ্রামে? তোর কথা যদি সত্যি হয় তাহলে অবশ্যই যাব। যদি ভালোবাসো আমারে তুমি, যদি ভালোবাসো, যদি ভালোবাসো আমারে তুমি, যদি ভালোবাসো তোমারে ভালোবাসিব আমি। I love you, you love me, I love you, you love me, I love you, you love me, love you if you love me. যদি বা কাছে আরো কাছে আরো কাছাকাছি আসো তুমি, তোমারে দেখে দেখা দেখি তোমার কাছে আসিব আমি। যদি কাছে আসো আমারে তুমি, যদি কাছে আসো, যদি ভালোবাসো আমারে তুমি, যদি ভালোবাসো ভালোবাসিব আমি। I love you, you love me, I love you, you love me, I love you, you love me, love you if you love me. যদি বা তুমি আমার পাশে আমার পাশাপাশি থাকো তুমি, তোমার টানে তোমার টানে তোমার টানে টানে আসব আমি। যদি পাশে থাকো আমার তুমি, যদি পাশে থাকো, যদি ভালোবাসো আমার তুমি, যদি ভালোবাসো ভালোবাসিব আমি। Congratulations. আপনার গান শুনে সত্যি আমি মুখ ধরে গেছি। যেমন আপনার গান তেমনি আপনি। আপনিও কিন্তু খুব সুন্দর, আপনার চোখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না।
সত্যি বলছেন? হুম সত্যি। বাই। তাছাড়া যে কিনা নিজে যেতে এসে তোর কাছে ধরা দিয়েছে। আমার মনে হয় কি জানিস, তোর মনের মানুষ সেই সূর্যই হতে পারে। অবাক ব্যাপার কি জানিস, আমি আমার সূর্যের কথা ভুলতেই পারছি না। বারবার ঘুরে ফিরে ওর কথা মনে হচ্ছে। যতই তাকে দূরে সরিয়ে দিতে চাইছি তত আরো কাছে কাছে এসে আমার। হ্যালো, সূর্য বলছি। আপনি আপনি মানে ফোন করেছি বলে রাগ করেনি তো? না না, রাগ করার কি আছে, উল্টো ফোনটা তো আমারই করার কথা ছিল। আপনি একবার নয় দুবার আপনি আমাকে বিপদে হাত থেকে বাঁচিয়েছেন। বাদ দিন তো বাঁচানোর কথা, বারবার একই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আলভির সাথে আমার ব্যাপারে কি বলছিলেন তাই বলুন। আপনি কি করে জানলেন আমি আলভির সাথে আপনার ব্যাপারে কথা বলছিলাম? অনুমান করে, আমি নিজেও আপনার ব্যাপারে আমার বন্ধুদের সাথে কথা বলেছি। তাই নাকি, কি বলেছেন তাদের? বলেছি একটা সুন্দরী মেয়ে আমার মন কেড়ে নিয়েছে, মেয়েটিকে ছাড়া আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। যা মিথ্যে কথা, বিশ্বাস করুন এক বর্ণও মিথ্যে নয়। আপনার মাঝে এমন একটা আকর্ষণ আছে যা আমাকে প্রতিটি মুহূর্তে আপনার আরো কাছে টেনে নিয়ে যাচ্ছে। এই সম্পর্কের পরিণতি কি আমি জানি না, শুধু এটুকু জানি আপনাকে ছাড়া আমার আর ভালো লাগছে না, বারবার দেখতে ইচ্ছে করছে। তাহলে কখন দেখা করবেন বলুন? আগামীকাল 3টায়। আমি আপনার অপেক্ষায় থাকবো। তোমারি চোখে দু চোখে রেখে খুঁজি কি আমি, জানো কি তুমি, তোমারি হাতে হাত রেখে বুঝি কি আমি, জানো কি তুমি। চুই চুই কথা কয় দুটি হৃদয়, ভালোবাসা এভাবেই হয়, দিকে তাকাই নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন খুঁজে পাই নিজে আমার শুধু আমার। তোমাকে মনে চাই, ভালোবাসা এভাবেই হয়, ভালোবাসা
স্বপ্নের রাত নামে মন জানালায় জোছনা চাঁদের মাঝে দেখি গো তোমায় দৃষ্টি প্রদীপে জ্বলে বসে যদি মন সুখ হয়ে যাও জয় নীরবে তখন তোমাকে ভেবে জেগে জেগে কত রাত ভোর হয়ে যায় ভালো ভালোবাসা এভাবেই হয় তোমারই চোখে দু চোখে রেখে খুঁজি কি আমি জানো কি তুমি তোমারই হাতে হাতে রেখে বুঝি কি আমি জানো কি তুমি চুলি চুলি কথা কয় দুটি ভালোবাসা এভাবেই হয় ভালোবাসা এভাবেই হয় তোমার তো আমি এখন নিয়ে কিছু করতে কই নাই কথা হলো আগে ব্যাপারটা মা তাই একটু ভাবো হ্যাঁ ইয়ারপর কিছু করি খুশি খুশি লাগতে আসলে ব্যাপারটা কি হ্যাঁ মামা আজ আমি অনেক 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 খুশি ব্যাপারটা কি খুললে কবি তো মামা অনেক খুঁজে এতদিন যাকে তোমরা পাওনি আমি পেয়েছি তার হাতে হাত রেখে তার বুকে মাথা রেখে আমার জীবনের সব চাপকে তার হাতে সঁপে দিয়েছি এখন সেই আমার সব কিছু কেডা কি তার পরিচয় আরে কোন আমা বলবো না আহা ক বলবো না আরে টেনশন রাখ ক ক মা ক ক আগে কি দেবে বলো শুনো সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একমাত্র উত্তরাধিকারী সূর্য চৌধুরী হ্যালো হ্যালো মামুনি বাবা আমি এদিক দিন আমি এত চেষ্টা করি যাও একটা পাত্র আমি আলমারে পছন্দ করতে পারলাম না সে আলমার নিজেই একটা রাজপুত্র মতো পাত্র ঠিক আছে হ্যাঁ কিন্তু সে রাজপুত্রকে আমার সামনে আনার ব্যবস্থা করতে হবে না
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি সাইফুদ্দৌলা, আর এই হচ্ছে আসফুদ্দৌলা সূর্য, আমার একমাত্র নাতি। সবাই বসুন। হ্যালো, এনে দেবো। বসো বসো। বাহ, মাশাল্লাহ, আমার নাতির পছন্দ আছে। নবাব সাহেব, আলো আমার একমাত্র মেয়ে, ছোটবেলার থেকে ওকে আমি অনেক আদর যত্ন নিয়ে মানুষ করেছি। ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। ও সূর্যকে পছন্দ করেছে, আমি খুশি হয়েছি। প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইসলাম সাহেব। আমাদের খানদানে বিয়ের আগে এভাবে ছেলে মেয়ের দেখাশোনা পুরোপুরি নিষিদ্ধ ছিল, কিন্তু আমার নাতি সূর্য সে নিয়ম ভঙ্গ করে অন্যায় করে ফেলেছে। নিজে পছন্দ করে মেয়ে ঠিক করেছে, কিন্তু এখন আমার কোনো আপত্তি নেই। জামানা বদলে গেছে, ছেলেমেয়েরা এখন অনেক আধুনিক। ঠিক বলেছেন ইসলাম সাহেব। আমি বলতে চাচ্ছিলাম, আমি বৃদ্ধ মানুষ, এতগুলো ব্যবসা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি চাই সূর্যকে বিয়ে করিয়ে সমস্ত ব্যবসা ওর হাতে বুঝিয়ে দিতে। আগামী মাসে আমি সাউথ আফ্রিকা যাব একটা আইল্যান্ড কিনতে, কিন্তু তার আগে আলুবাবুকে আমি ঘরে তুলতে চাই। আমার কোনো সমস্যা নেই, আগামীকাল 16 তারিখ আমার মেয়ের জন্মদিন, সেই জন্মদিনের পার্টিতেই ওদের এনগেজমেন্টটা আমি সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ, আসুন কোলাকুলি করি। কি তুমি আমার বউ হবে না? জানি না। ওই চন্দ্র সূর্যকে আমি জানাবো, আকাশ বাতাসকে আমি জানাবো, চন্দ্র সূর্যকে আমি জানাবো, আকাশ বাতাসকে আমি জানাবো, তোমাকে 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 বউ বানাবো, তোমাকে 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 বউ বানাবো, গ্রহ তারাকে আমি জানাবো, সাগর পাহাড়কে আমি জানাবো, গ্রহ তারাকে আমি জানাবো, সাগর পাহাড়কে আমি জানাবো, তোমাকে 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 বউ বানাবো, তোমাকে 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 বউ বানাবো। আহা কি দেখতে তুমি বড় মিষ্টি, যায় না ফেরানো দু চোখের দৃষ্টি, তুমি যদি চাও জানিয়ে দাও দাও, লাল শাড়িতে সেজে তোমারই ঘরে যাবো, তোমাকে 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 বউ বানাবো, তোমাকে 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 বউ বানাবো।
বারে বারে পড়ব, মরলে তোমারই সাথে আমি মরব। ভালোবেসে মন চেয়েছে একজন, সে তো প্রিয় তুমি, তোমাকে কবি পাব। তোমাকে 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 বউ বানাবো। তোমাকে 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 বউ বানাবো। ওই চন্দ্র সূর্যকে তুমি জানাবে, আকাশ বাতাসকে তুমি জানাবে। চন্দ্র সূর্যকে তুমি জানাবে, আকাশ বাতাসকে তুমি জানাবে। আমাকে 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 বউ বানাবে। আমাকে 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 বউ বানাবে। Happy birthday to you, happy birthday to you. আগে বাবাকে দাও। Ladies and gentlemen, আজ আমার মেয়ে আলোর শুভ জন্মদিনে আমি আপনাদের সবাইকে একটা সারপ্রাইজ দিতে চাই। বিশিষ্ট ব্যবসায়ী মরহুম একরামুদ্দৌলা চৌধুরীর একমাত্র সন্তান, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, বর্তমান চেয়ারম্যান সূর্য চৌধুরীর সঙ্গে আলোর বিয়ের এনগেজমেন্ট ঘোষণা করছি। উইথ মাই উড বি সন ইন ল সূর্য। নাও সূর্য, আলোকে আংটি পরিয়ে দাও। বাহ, চমৎকার, সত্যি চমৎকার, চমৎকার একটি সারপ্রাইজ। মর্তুজা, what do you mean? Excuse me, ladies and gentlemen, যার সাথে আপনি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন সে একটা ইম্পোস্টার, চিট, একটা পাটপার। এসব তুমি কি বলছো মর্তুজা? সূর্য অনেক বড় খানদানের ছেলে, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, আর এই যে তার দাদা নবাব সাইফুদ্দৌলা। দাদা? ওর দাদা তো অনেক আগেই মারা গেছে। তাহলে উনি কে? ডুপ্লিকেট, নকল দাদা। তাহলে কে তুমি? আমার কোন দোষ নেই। ওই আফজাল আমাকে 5,000 টাকা দিয়ে ভাড়া করেছে অভিনয় করার জন্য। সূর্য, তুমি চুপ করে আছো কেন? আমি জানতে চাই এসবের মানে কি, উনি এসব কি বলছেন? তুমি আমার সঙ্গে চিট করেছো? চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। হ্যাঁ, আমি চিট করেছি, কিন্তু তোমার প্রেমের সাথে আমি কোনো প্রতারণা করিনি। আমার ভালোবাসা মিথ্যে নয় আলো। ভালোবাসা? একটা বিশ্বাস ঘাতকের মুখে ও কথা মানায় না। আমার বিশ্বাসের অমর্যাদা করে আমাকে নিয়ে ছিনি মিনি খেলেছ। কি অপরাধ করেছিলাম আমি, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কেন আমার জীবনটা তছনছ করে দিলে? কেন কেন কেন? ছোট লোকের বাচ্চা আলোর সাথে প্রেমের অভিনয় করে আকাশে চাঁদ ছুঁতে চেয়েছিলে, আমার বিশাল সম্পত্তির মালিক হতে চেয়েছিলে। না, আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই, আর আলোর সাথে আমি কোনো প্রতারণা করিনি। আমি আলোকে সত্যি ভালোবাসি। দারোগা সাহেব, দিস ইজ দ্য ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করুন। ওকে, প্লিজ। হ্যাঁ দারোগা সাহেব,
ওকে নিয়ে যান। হেই চলো বাই বাই। থ্যাংকস মর্তুজা, তুমি প্রমাণ করলে সত্যি তুমি আমার বন্ধুর ছেলে। আজ যদি তুমি সময় মতো না আসতে তাহলে আমার যে কি হতো সমাজ আমি মুখ দেখাতে পারতাম না। আঙ্কেল আপনি ভেঙে পড়বেন না, আপনার যে কোনো বিপদে আমাকে আপনার পাশে পাবেন। আমার এই সময় তোমাকে বেশি প্রয়োজন। আমি যদি আপনার কোনো উপকার করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আমি বিশ্বাস করি না, তোমাদের কোনো কথাই আমি বিশ্বাস করি না। সূর্য এতবড় অপরাধ করতে পারে না। হ্যাঁ আঙ্কেল, আপনি চলেন, আজই সূর্যকে ছাড়াতে না পারলে পরে আরো বড় বিপদ হতে পারে। সূর্য এখনো থানায় আছে। একটু সর্বনাশ হলো, এখন কি হবে? কিচ্ছু হবে না মমতা, কিচ্ছু হবে না। তুমি থাকো, আমি দেখছি। আর জল রতন চলো, চলে চলে সূর্য। বাবা সূর্য, সূর্য এ তুই কি করেছিস? কেন তুই বড়লোকের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস? কেন তুই এত বড় ভুল করেছিস? বাবা তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। না ওনার কোনো দোষ নেই, শুধু মিথ্যে নাটক সাজিয়ে ইত্তাজুল ইসলামের মেয়েকে ভালোবাসা ফাঁদে ফেলে বিশাল সম্পদ আর অর্থের মালিক হতে চেয়েছিলেন। সূর্য এই জন্য কি আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছি? কষ্ট করে টাকা উপার্জন করে আমি তোর লেখাপড়ার খরচ জুগিয়েছি, আর তুই গেলে টাকাটা বন্ধ হয়ে গেলি? না বাবা, ওদের কোনো কথাই তুমি বিশ্বাস করো না, আমি তোমাকে সব খুলে বলবো। কি বলবি? হ্যাঁ কি বলবি? তুই তোকে অন্যায় ভাবে এখানে ধরে এনেছে। আরে সারা জীবন আমি ন্যায়ের পথে যুদ্ধ করেছি, কখনো অন্যায়ের পথে পা বাড়াইনি, আর আর তুই কেন আমার সন্তান হয়ে আইনের চোখে একজন অপরাধী? বাবা বাবা তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমি তোমার নীতি আর আদর্শ থেকে এক পাও সরে দাঁড়াইনি। ওচিসেব আমার ছেলেকে ছেড়ে দি। হ্যাঁ ছেড়ে দেবো, আমি ওর বিরুদ্ধে অস্ত্র মামলা সাজিয়ে কোর্টে চালান দেবো, তারপরে রিমান্ডে নিয়ে ঠিক মতো ফাইস করবো। না না এটা অন্যায়, এত বড় শাস্তি আমার ছেলেকে দেবেন না। আমার বিশ্বাস আমার ছেলে এত বড় অন্যায় করতে পারে না। হ্যাঁ সব বাবারই সন্তান সম্পর্কে এমন ধারণা, এই আপনাদের মতো বাবাদের বেশি বিশ্বাসের কারণে সন্তানদের আজকে এই অবস্থা। যান বেরিয়ে যান। আঙ্কেল যেভাবে হোক সূর্যকে এখনই ছাড়াতে হবে, আপনি একটা উপায় ব্যয় করেন। চলো চলেন। ইম্পসিবল, ওই বদমাশটা কোনোদিনই ছাড়া পাবে না, আমি কোনোদিনই মামলা তুলে নেব না। কি ভেবেছে তোমার ছেলে? আমার এতদিনের মান সম্মান সমস্ত শহরের সামনে নিলাম করে দেবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব যে মেয়ের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি, আমার সেই মেয়ের চোখের পানি ঝরিয়েছে তোমার ওই ছেলে, আবার সেই মেয়ের অন্তরটাকে ভেঙে চুরমার করে দিয়েছে তো ওই বদমাইশটা। খর ভর্তির লোকের সামনে আমাকে বেইজ্জত করেছে, ওকে শাস্তি পেতেই হবে। না স্যার না, আমাকে দয়া করুন স্যার, আমি আমার সন্তানের হয়ে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, দয়া করে আমার সন্তানের জীবনটা আপনি ভিক্ষা দিন। ভিক্ষা? তোমার সন্তানের জীবন ভিক্ষা দিলে কি আমি আমার হারানো ইজ্জত সম্মান ফিরে পাবো? মুছে দিতে পারবো আমার মেয়ের চোখের অশ্রু? তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার সামাজিক মর্যাদা? পারবে না, তোমার ছেলের কোনো ক্ষমা নেই। স্যার আমি 20 বছর আপনার কোম্পানিতে সততার সঙ্গে কাজ করেছি, আমার চাকরির জীবনের রেকর্ডে আজ পর্যন্ত কোনো লাল কালির দাগ পড়েনি। একদিন কয়েকশো লোকের সামনে আপনি নিজের হাতে আমাকে তুলে দিয়েছিলেন আমার সততার পুরস্কার, আমার সেই সততার বিনিময়ে আজ আমি আপনার কাছে কর জোরে আমার সন্তানের মুক্তি চাচ্ছি স্যার। অসম্ভব, আমি তোমার অনুরোধ কিছুতেই রক্ষা করতে পারবো না, তুমি যেতে পারো। স্যার স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার, আপনি এত নিষ্ঠুর হবেন না, আপনি
আপনি শুধু মুক্তির ব্যবস্থা করে দিন, বিনিময়ে আপনার যে কোনো শর্ত আমি মাথা পেতে নেব স্যার। বেশ, তোমার অনুরোধ আমি রাখব, সূর্যের উপর থেকে সমস্ত অভিযোগ আমি তুলে নেব। তবে আজ থেকে তিন দিনের মধ্যে তুমি তোমার ছেলেকে নিয়ে শহর ছেড়ে চলে যাবে। এই শহরের রাস্তায় তোমার ছেলের ছায়া যেন না পড়ে। ঠিক আছে স্যার, তাই হবে। চল। পুলিশ তোকে অ্যারেস্ট করেছিল কেন? তুই কি এমন অন্যায় করেছিলি? আমি কোনো অন্যায় করিনি মা, আমি যা কিছু করেছি বাধ্য হয়ে করেছি। বাধ্য হয়ে করেছিস? কি এমন কারণ ছিল যে তোকে মানুষের সাথে চিট করতে হয়েছে? ক্রিমিনাল দেখে তার নাম লিখিয়ে তোকে অপরাধী শাস্তি হয়েছে, এই জন্য কি আমি তোকে 10-15 দিন পেটে ধরেছিলাম? হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি চিট করেছি। তুমি নিজের পরিচয় লুকিয়ে ওদের সামনে বড় লোক সেজেছি, আলোকে বিয়ে করে বউ বানানোর নাটক করেছি, কিন্তু কিন্তু এসবের কোনোটাই আমি নিজের জন্য করিনি, করেছি শুধু তোমার জন্য, তোমাকে বাঁচানোর জন্য মা। আমার জন্য? হ্যাঁ মা, তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে প্রতারণার পথ বেছে নিতে হয়েছে। কি? হ্যাঁ বাবা, মাকে সুস্থ করার জন্য আমার সামনে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। সেদিন কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠানে গান শেষ করে বের হওয়ার পর বলুন আমাকে আপনার কি প্রয়োজন? আপনার সাথে ছোট্ট একটা লেনদেন করতে চাই। লেনদেন? ইয়েস, আমার একটা উপকার করতে হবে। আপনার পিছনে তো মেয়েরা সবসময় আঠার মতো লেগে থাকে, তাই না? আর বলবেন না, মেয়েরা আমাকে খুব পছন্দ করে, তাই আমি যেখানে যাই সেখানেই মেয়েরা পিছু করে। তার মানে আপনি যদি চান খুব সহজেই মেয়েদের মনের মাঝে ঢুকে যেতে পারেন, কারেক্ট? চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু ব্যাপারটা কি আমাকে খুলে বলুন। এই ছবি দিয়ে আমি কি করব? ছবির এই মেয়েটিকে আমার চাই। ভালো কথা, তা আমি কি করতে পারি? ব্যাপারটা আমার জন্য খুব কঠিন হলেও আপনার জন্য খুব ইজি। আপনাকে এই মেয়ের খুব কাছাকাছি যেতে হবে। পাগল নাকি, কি বলছেন এসব? আমি এই মেয়ের সাথে প্রেম করতে যাবো কেন? হ্যাঁ, ওই মেয়ের সাথে প্রেম করে তার বিশ্বাস অর্জন করে তাকে প্রেমের অভিনয় করে তাকে পাগল বানিয়ে ফেলতে হবে। তারপর মেয়েটি যখন আপনার ভালোবাসা হাবুডুবু খাবে, আপনার জীবন সাথী হতে চাইবে, তখন মেয়েটির হৃদয় ভেঙে দিয়ে তার জীবন থেকে আপনি সরে দাঁড়াবেন। তাতে আপনার লাভ? রাইট, মেয়েটি যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, বদনাম হবে সামাজিকভাবে, কোণঠাসা হয়ে পড়বে, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে আমার ঘরের বউ বানাবো। আপনার এমন প্রস্তাবে আমি রাজি হব, আপনি ভাবলেন কি করে? খুব সিম্পল, টাকা মানুষকে সবকিছু করতে বাধ্য করে। মেয়েটির সাথে নাটক করার জন্য আমি আপনাকে যে কোনো অঙ্কে টাকা দিতে প্রস্তুত। বলুন কত টাকা হলে আপনি এই কাজটি করবেন? এমন কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব না। ড্রাইভার, গাড়ি থামা, নিন, থামা বলছি। এক্সকিউজ মি মিস্টার সূর্য, আমার অফারটা আপনার জন্য ওপেন রইল, আমি কিন্তু আপনার অপেক্ষা রইলাম আমার কার্ড। আপনার কার্ড আপনার কাছেই রাখুন। মা, মা শুনি, মা কোথায় গেলে? কি ব্যাপার, সবাই গেল কোথায়? চাচি, সারা বাড়ি খালি মা শুনি, পড়া কোথায় গেছে? কেন, তুমি জানো না তোমার মা হাসপাতালে? হাসপাতালে?
মা। বাবা 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 মার কি হয়েছে বাবা? আমি অফিস থেকে ফিরে এসে দেখি তোর মা মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ। ডাক্তার সাহেব আমার মা আমার মা সুস্থ হবে, অবশ্যই সুস্থ হবে। আপনাদের রোগীকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট সার্জারি? ইয়েস, ওনার অবস্থা খুব সিরিয়াস, আজকালের মধ্যেই অপারেশন করতে হবে। তাহলে দেরি করছেন কেন? অপারেশন করুন, আমার মাকে সুস্থ করে দিন। আমাদের হাসপাতালের অপারেশন চার্জ সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকা আসবে। টাকাটা কাউন্টারে জমা দিয়ে দিন, অপারেশন আজই করা সম্ভব। 3 লাখ টাকা? জি। আপনি অপারেশন করুন ডাক্তার, আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা আমি শোধ করে দেব। সরি, নিয়ম অনুযায়ী আগে টাকাটা জমা করুন, তারপর চিকিৎসা। বাবা কোথায় যাচ্ছ এখন? কোথায় পাবে এত টাকা? চিন্তা করিস না, আমি অফিসে গিয়ে দেখি, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। তুই তো মার্কেটে থাক, আমি আসছি, যা। প্লিজ স্যার, বিশ্বাস করুন স্যার, টাকা না হলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। আপনার স্ত্রী বাঁচলে কি আর মরলে কি? আমি কোম্পানির ম্যানেজার, আমি আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। তাছাড়া কোম্পানির মালিক এখন বিদেশে, ওনার পারমিশন ছাড়া আপনাকে একটা টাকাও দেওয়া যাবে না। প্লিজ স্যার, প্লিজ আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন। আপনি কি চান টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা যাক? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই জাফর সাহেব, আই এম সরি, আমার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। আমার এখন মিটিং আছে, আমি আসি। জাফর, আমাদের মতো গরিবদের দুঃখ কষ্ট যন্ত্রণা ওরা বুঝবে না, ওরা মালিকের কেনা গোলাম, মালিকেরটা লুটে পুটে খাবে, আবার মালিকের কাছ থেকে মালিকের বাহবা কুড়াবে। এখন আমি কি করবো শামসুদ্দিন ভাই? ভেঙে পড়ো না জাফর, আমাদের কর্মচারীদের ফান্ডে সব মিলিয়ে 1,050 টাকা আছে, সেটা আমি তোমাকে দিচ্ছি, এটা দিয়ে দেখো কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা। অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। না না, কি বলছেন আপনি, মাত্র 50,000 টাকা জোগাড় করেছেন, এ টাকায় তো কিছুই হবে না। জি, অনেক চেষ্টা করে এই টাকাগুলো জোগাড় করেছি। সরি মিস্টার, পুরো টাকা পরিশোধের ব্যবস্থা না করলে আমরা অপারেশন করতে পারবো না। দেখুন, অপারেশন না করলে রোগী মারা যাবে। আমার কিছুই করার নেই, স্যারের নির্দেশ, আমরা নিরুপায়। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে 2-4 দিন সময় দিন, আমি আপনাদের সমস্ত বিল শোধ করে দেবো। দেখুন, এখানে আপনার মতো অনেক রোগী আসে, সবার অনুরোধ রাখতে গেলে আমরা হাসপাতাল চালাতে পারবো না, এখানে কোনো ডাক্তার কাজ করবে না। আপনি আসুন ডাক্তার সাহেব, প্লিজ আপনি আসুন ডাক্তার সাহেব, দয়া করে আমার স্ত্রীকে বাঁচান ডাক্তার সাহেব। আই এম সরি। শোনো, জীবনে টাকা একটা বিরাট ব্যাপার, প্রয়োজন হলে আমার সঙ্গে দেখা করো, ওকে? 3 লাখ, এত সামান্য টাকা, চাইলে তুমি আরো অনেক বেশি নিতে পারতে। না, আমার মাকে বাঁচাতে আমার 3 লক্ষ টাকা প্রয়োজন। জান, 3 লাখই পাবে, বাট তুমি যদি আমার সাথে বেইমানি, এই সূর্যকে তার বাবা মা বেইমানি করতে শেখায়নি মিস্টার মুর্তজা, সূর্য যা বলে তাই সে করে। গুড, ভেরি গুড, তোমাদের এই মিডিল ক্লাস সেন্টিমেন্ট আমি খুব পছন্দ করি, তোমরা ভাঙবে কিন্তু মচকাবে না। শায়ন জীবস, সূর্যের মায়ের জন্য হাসপাতালে টাকা পাঠিয়ে দে। জীবস, তোমার মায়ের চিন্তা শেষ, এবার আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবে, আর তোমার কাজে সহযোগিতা করবে আলোর সবচেয়ে কাছের বান্ধবী আলভি। আলভি,
দ্য মোস্ট হ্যান্ডসাম বয় মিস্টার সূর্য। এই সূর্যই হবে প্রেমের দূত, এমন ব্যবস্থা তোমাকে করতে হবে যার কারণে আলো সূর্যের প্রেমে হাবু ডুবু খাবে। ওকে, তার আগে ওনার কাপড় চোপড় গাড়ি বাড়ি অ্যারেঞ্জ করতে হবে। ওকে বানাতে হবে কোটিপতি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, নয়তো ইত্তাজুল ইসলাম ওর সাথে আলো সম্পর্ক কোনো দিন মেনে নেবে না। সব আমি আয়োজন করে দেবো, গাড়ি বাড়ি কাপড় চোপড় এগুলো মুহূর্তের ব্যাপার। এখন থেকে সূর্যই হবে কোটিপতি ব্যবসায়ী সূর্য চৌধুরী। বা সূর্য, সময় খুব কম, মিস্টার ইসলাম ঢাকা ব্যাক করার আগেই তোমাকে হতে হবে আলোর মনের মানুষ। আলোর জন্মদিনের আসরে মিস্টার ইসলাম যখন তোমার সাথে আলোর বিয়ের ঘোষণা করবে, তখন নাটকীয় ভাবে ঢুকে যাব আমি, পুরো শহরের সামনে নাক কাটা যাবে বাবা আর তার মেয়ের, সবাই আলোর প্রেমের কাহিনী নিয়ে ঝি ঝি করবে, আলো হয়ে পড়বে দিশেহারা, আর তখনই আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। ইসলাম সাহেব বাধ্য হবে আলোকে আমার হাতে তুলে দিতে। সূর্য, হ্যাঁ মা, এখন তো বিশ্বাস করবে? হ্যাঁ, আমি তোকে কোনোদিন অবিশ্বাস করিনি বাবা, কোনোদিন করিনি। তুই আমার সন্তান, আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, অপরাধ করতে পারে না। কিন্তু সূর্য, আলোর বেলা তিন দিন সময় দিয়েছে তোকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। না মা, আলোর ভুল না ভাঙা পর্যন্ত এই শহর ছেড়ে আমি এক পাও নড়ব না। আলো, আলো, আমি সূর্য। আলো ফোন কেটে দিচ্ছে। আলো, আলো, প্লিজ প্লিজ ফোনটা কেটো না, আমার কথা শোনো। না, তোমার আর কোনো কথাই আমি শুনবো না, দয়া করে আমাকে ডিস্টার্ব করবে না। আলো, কেন তুমি আমাকে বারবার ফোন করছো? কেন আমার সুখ আমার শান্তি নষ্ট করতে চাইছো? কেন? তুমি শুধু আমার একটা কথা শোনো আলো, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে কথা, তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি হাসিল করতে চাইছো আমার বাবার অর্জিত সম্পদ। তুমি আমাকে ধোকা দিতে পারবে না, তুমি এই আলোকে আর বোকা বানাতে পারবে না। তোমাকে আমি দ্বিতীয় কোনো সুযোগ দেব না। আমি সূর্য নামের কাউকে চিনি না, কাউকে না, কাউকে না, কাউকে না। ভাইয়া, ভাইয়া, কি বলছো তুমি? সব জেনে শুনে তুমি আমার মেয়েকে বিয়ে করবে? জি আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আলোর মতামতটা জেনে নিলে ভালো হতো না? আলোর মতামতের কোনো মূল্য আমার কাছে নেই, আলোর জীবন নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমার মেয়ের ভালো মন্দ আমাকে ভাবতে হবে। কিন্তু দুলাভাই, হুট করিয়া এমন বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় ঠিক হইতেছে না। আলোর মনের অবস্থা ভালো না, ও আগে সুস্থ হোক, হেয়ার পর বিয়ের ব্যাপারে ফাইনাল কথা করা যাবে। না, আমি আর দেরি করতে চাই না, এমনিতে সমাজের কাছে মানুষের কাছে আমি মুখ দেখাতে পারছি না। আমার একমাত্র সন্তানের দুঃখ আমি সহ্য করতে পারছি না। মর্তুজা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আগামীকালে আমি তোমাদের বিয়ে সেরে ফেলতে চাই। আমার কোনো আপত্তি নেই আঙ্কেল, আমি রাজি। আলভি, আমি তোমার কাছে গ্রেটফুল, তোমার সাহায্য না পেলে আমি আমার চ্যালেঞ্জে জয় হতে পারতাম না। এবার আমাকে বিয়ে করা ছাড়া আলোর অন্য কোনো পথ নেই, আলোর অসহায় জীবনের এখন একমাত্র ভরসা আমি। হ্যাঁ মুর্তজা, আমার জীবনের সবচেয়ে কাছের বান্ধবী ছিলই আলো, তার সাথে বেমানি করেছি জীবনে তাড়াতাড়ি সাফল্য পাওয়ার জন্য। তুমি কিন্তু আমার সাথে বেমানি করো না আলভি।
তুমি আমার জীবনের শ্রেষ্ঠ চাওয়াটা পূর্ণ করেছো। আমার কাছে তোমার সামান্য চাওয়া এটা তো কোনো ব্যাপারই না। এই নাও তোমার জন্য আমার উপহার, উত্তরার ফ্ল্যাটের চাবি যার দাম 70 লাখ টাকা। সত্যি বলতে যা, তুমি ক্রেজ। আলো রাজগোপাল, সে তোমার মতো মানুষের বউ হতে যাচ্ছে। না তুমি, তুই এখানে? হ্যাঁ মর্তুজা, সামান্য কিছু টাকার জন্য আমি বাধ্য হয়ে আলোর সাথে প্রেমের নাটক করেছিলাম। তুই আমাকে দিয়ে আলোর জীবনটা নষ্ট করতে চেয়েছিলি, কিন্তু আমি আলোর জীবন নষ্ট হতে দেব না। আলোর সমস্ত অসহায়ত্ব আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে দূর করে দেব। সূর্য, তুই আমার কাছে ওয়াদা করেছিলি, আমার কাছ থেকে টাকা নিয়েছিলি, তুই কখনোই আলোর সামনে গিয়ে দাঁড়াবি না। হ্যাঁ আমি ওয়াদা করেছি, আমার মায়ের চিকিৎসার জন্য টাকাও নিয়েছি, আজ সেই টাকা আমি তোকে ফিরিয়ে দেব। এই নে তোর টাকা, এবার কান খুলে শুনে রাখ। তোর জন্য আলোর সাথে আমি যে প্রেমের খেলা খেলেছি, এখন থেকে সে খেলা আমি একা খেলব। আলোকে আমি সব খুলে বলব। আলো তোর কোনো কথাই বিশ্বাস করবে না, আলো তোকে ঘৃণা করে। তোর মতো বেমানের সামনে আলো কোনো দিনই আসবে না। আসবে, আলোর প্রেমকে জয় করতে আমি পৃথিবীর কোনো বাধাই মানব না। মর্তুজা, এখন উপায়? তুমি কিচ্ছু ভাববে না। আলো, তুমি? আমি তোমাকে সত্যি ভালোবাসি আলো। খবরদার, তোমার এই অপবিত্র মুখে পবিত্র ভালোবাসার কথা একবার উচ্চারণ করবে না। ভালোবাসার নামে ধূমকেতুর মতো আমার জীবনে এসে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে পুড়িয়ে থারথার করে দিয়েছো তুমি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কিন্তু সেই ভুলের পেছনে বিরাট এক ইতিহাস যার কিছুই তুমি জানো না। আমাকে তুমি বিশ্বাস করো আলো। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি সবার সামনে আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। এই ঘর থেকে আমাকে বের করতে পারবে, কিন্তু নিজের মন থেকে আমাকে বের করবে কি করে? তোমার চোখের পানি সাক্ষ্য দিচ্ছে তুমি তুমি এখনো আমাকে ভালোবাসো। আমি কাউকে ভালোবাসি না, তোমাকে ভালোবেসে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোমার কারণে সমাজের মানুষের সামনে অপমানিত হয়েছে, অপমানিত হয়েছে আমার বাবা, অপদস্থ হয়েছে আমি। আজ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আজ বাদে কাল আমার বিয়ে হবে। বাবা আজ পাত্রপক্ষের সঙ্গে আলোচনা করছেন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাবো, তবে আমি একা যাব না, তোমাকে সাথে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত তোমার ভুল না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না। চলো আমার সাথে। ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। মা, মামা! এই কি হচ্ছে বাবা? আমার মেয়েকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছি? ছেড়ে দাও আমাকে। কে আছে? তার ওকে কি করছো? হ্যালো, হ্যালো ওসি সাহেব, আমি ইরতাজুল ইসলাম বলছি। জি বলুন। ওই ক্রিমিনাল সূর্য আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন এন্ড অ্যারেস্ট অফ দ্য বাস্টার্ড। চিন্তা করবেন না স্যার, আলোকে নিয়ে সূর্য পালাবার পথ পাবে না। আমি চারিদিকে মেসেজ পাঠিয়ে দিচ্ছি। সূর্য
ছেড়ে দাও। আলো দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। না, আমি বেঁচে থাকতে তুমি কোথাও যেতে পারবে না। আমাকে ছেড়ে দাও, নয়তো আমার বাবা তোমাকে খুন করবে। তাতেও আমি কোনো পরোয়া করি না। কতদিন আমাকে আটকে রাখবে, কতদিন আমাকে আটকে রাখবে? একদিন না একদিন ধরা তোমাকে পড়তেই হবে, আর সেই দিন আমিও তোমাকে ক্ষমা করব না। আলোক, 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 আমার সব কথা শুনলে তোমার সব ভুল ভেঙে যাবে। এই জঙ্গলে আমাকে জোর করে তুলে এনে তুমি আমার কি ভুল ভাঙাতে চাও তা আমি ভালো করেই জানি। তোমাকে হাজতে ভরার জন্য শোধ নেবে তুমি, তাই না? দাঁড়িয়ে আছো কেন? শুরু করো, চৈতার্থ করো তোমার প্রতিহিংসা, মিটিয়ে নাও তোমার শরীরের ক্ষুধা। চুপ, একদম চুপ। আরে তুমি ক্রোধের আগুনে অন্ধ হয়ে গেছো, তাই আমার কোনো কথাই তোমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। যতক্ষণ না তোমার মাথা ঠান্ডা হয়, যতক্ষণ না তুমি আমার সত্যিকারের ভালোবাসাকে স্বীকার করে নেবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যু তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। না আঙ্কেল, আমি থাকতে আলোকে নিয়ে সূর্য কোথাও পালাতে পারবে না। সূর্যকে খুন করে হলেও আমি আলোকে নিয়ে আসবই। আরে কারা তোমরা, এইভাবে আমার বাড়িতে ঢুকে পড়েছো কেন? কি চাও? চাই আলোকে। আলো কোথায়? ওকে বের করে দে। আলো এখানে নেই। বল, তোর ছেলে আলোকে কোথায় লুকিয়ে রেখেছে? বললাম তো আমি জানি না। জানিস না, বলবি না। খবরদার, খবরদার, আমার স্ত্রীকে আঘাত করার চেষ্টা করবে না। তোমার ছেলে আমার হবু স্ত্রীকে তুলে নিয়ে এসেছে, বলো তোমার ছেলে কোথায়? জানি না, শুধু জানি আমার ছেলে এই বাড়িতে ফিরে আসেনি। আজ না হোক কাল সে ফিরে আসবেই। যদি ২৪ ঘন্টার মধ্যে আলো তার বাড়িতে ফিরে না যায়, তাহলে পাতাল থেকে খুঁজে বের করে হলেও তোমাদের সূর্যের কাছ থেকে আমি আলোকে কেড়ে নেব, সাথে বোনাস হিসাবে কেড়ে নেব সূর্যের জান। জন্ম মৃত্যুর মালিক ওপরালা, তোমার মতো বদমাস চাইলেও কোনোদিন কারো জীবন কেড়ে নিতে পারবে না। পারি কি না পারি সেটা পরে বোঝাবো, যখন তোদের ছেলেকে আমি সামনে পাবো তখন তোদের দুজনকে একসাথে কবর দেব। আয় ওগো, আমার ভয় করছে ওরা যদি সূর্যের কোনো ক্ষতি করে। আমার ছেলে কাপুরুষ নয় মমতা, বিপদ সামনে এলে সে বিপদের মোকাবেলা করতেও জানে। আমি খাবো না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। রাগ করে থেকে নিজেকে কষ্ট দিও না, খালি পেটে থাকার অভ্যাস তোমাদের নেই। পশুদের হাতের খাবার আমি খাই না। খাবে খাবে, পেটে টান পড়লে ঠিকই খাবে। আরে খাও খাও, পেট ভরে খাও, খিদে পেলে বনের বাঘও ঘাস খায়, আর তুমি তো মানুষ, খাও খাও খাও। ও
সূর্য আলোকে নিয়ে কোথায় পালিয়েছে? স্যার আমাকে মাফ করে দেন, আমরা কিছু জানি না স্যার। জানিস না? ঠিক মতো ডান্ডার বাড়ি পড়লে এমনিতে মুক্তি আমাদের। মাফ করে দেন স্যার। স্যার আমরা কথা দিতেছি, সূর্য আমরা খুঁজে বের করে আনবো। 24 ঘন্টার মধ্যে যদি সূর্যকে হাজির করতে না পারিস তাহলে তোদের বিরুদ্ধে এমন কেস ফাইল করে দেবো, 7 বছর আগে জেল থেকে ছাড়া পাবি না। কি ভয় থাকবে? আরে মামা, এত তাড়াহুড়ো করে কই যেতেছেন? আলো মামুনি নাই, পুরো বাড়ি খালি খালি লাগতে আছে। দেহি সূর্য আলো মামুনি রইয়ে কই গেলে? যাইতে আছে। পুরা জঙ্গল খুঁজে ফেলাইলাম, ওইদিকেও তো খুঁজলাম। আচ্ছা, এই জঙ্গলে অনরে কই খুঁজা পামু? যেমনি হোক খুঁজা বাই করতে হইব। আচ্ছা ওইদিকে চল। হ্যাঁ যেভাবে হোক, আরে খুঁজা বাই করতে। আরে ওইদিকে খুঁজা পাম, ওই খুঁজা পাম। চল ওই দিকে দেখছি না, এদিক চল। সূর্যের বন্ধু না? সূর্য কোথায়? আবার বাঘ দিয়ে আলো কোথায়? জানি না, আমরাও তো খুঁজতেছি। আমি তো জঙ্গলে খুঁজতে কোথাও পাই নাই। এই জঙ্গলে একা একা খুঁজতে আমার খুব ভয় লাগে। আর ও মামা, তাহলে চলেন আমরা সবাই মিলে খুঁজি। চল। মামা আর তো পারতাছি না, চতুর্দিকে দেই আন্দার। তুই একটু আগে আট। যা একটু আগে আট। কি খবরদার, কেউ মরবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমরা ঢাকায়। ও আচ্ছা আচ্ছা, তাই তো কই, এত সুন্দর চেহারা হইল কার? আসেন 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 আসেন, এই যে ইনি হইলেন আমার গুণেতা। মামা আপনি তাহলে উনাকে লোকে বোঝাপড়া করেন, আমরা এখন যাই। যাই মামা যাই। ওগো কাউরে দেখে দিবি না। আয় মগো, লাল শার্টটারে ভালো করে দেখ কর। ওস্তাদ, এই হালার পকেটে মোবাইল পাইছি। শালা কান্দিস না, সাইকিয়া যা। ডাকাত ভাই আমরা তাহলে যাই। ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। হয় মগো, ওগো সব কটারে গাছের সাথে ধরে আট। চল চল চল।
পিরে তুই আসতাস কেন? আরে দেখছো মামু, ডাকাত সর্দার কত বোকা, গলায় বাঁধছে হাত বাঁধছে কিন্তু পাও বাঁধে নাই। আমি আইতা যাই। এই খবরদার লড়বি না, সবাই একটু চুপ কর, আমি ভাবতে আসি কি করা যায়। হ মামু ভাবতে থাকো। ছুটে গেছি যাও কোথায়, বললাম নাই রূপের জলকে চোখের পলকে কেড়ে তো মন পায় আমার সুন্দরী গো, দেওয়ানায় আমি যে তোমার সুন্দরী গো, মাতানায় আমি যে তোমার, দেওয়ানায় আমি যে তোমার সুন্দরী গো, মাতানায় আমি যে তোমার। দেওয়ানায় আমি যে তোমার সুন্দরী গো, মাতানায় আমি যে তোমার, দেওয়ানায় আমি যে তোমার সুন্দরী গো, মাতানায় আমি যে তোমার। Yeah.
চাঁদ মুখেতে জ্যোৎস্না ধরে ওই টুটেতে ফুটে ফুল ওই টুটেতে ফুটে ফুল ভ্রমর হয়ে মধুনীতে মনটায় আমার হয়া ফুল চাঁদ মুখেতে জ্যোৎস্না ধরে ওই টুটেতে ফুটে ফুল ভ্রমর হয়ে মধুনীতে মনটায় আমার হয়া ফুল ওই টুটের কারণে রূপের ঝলকে চোখের পলকে কেড়েছো মন পায় আমার সুন্দরী গো দেওয়ানায় আমি যে তোমার সুন্দরী গো মাতানায় আমি যে তোমার দেওয়ানায় আমি যে তোমার সুন্দরী গো মাতানায় আমি যে তোমার সামনে বললাম দিনের বেলায় স্বপ্ন দেয়া ঠিক না উদাগামে ব্যথাটা পাইলাম তাই বাগ্নিটা খুঁজে লই বাগ্নি এত কিছুর পরেও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না আরে আমার যদি তোমার বাবার সম্পত্তির প্রতি লোভ থাকতো তাহলে তোমাকে জিম্মি করে আমি তা আদায় করতে পারতাম তোমার এই শরীরের প্রতি যদি আমার লোভ থাকতো তাহলে এতদিনে তোমাকে আমি নষ্ট করতে পারতাম হ্যাঁ আমার লোভ ছিল
লোভ ছিল আমার প্রেমের, লোভ ছিল আমার ভালোবাসার, লোভ ছিল তোমার মন পাওয়ার। তোমাকে জোর করে নিয়ে এসেছিলাম তোমাকে অপমান করার জন্য নয়, তোমার বিবেককে জাগিয়ে দেবার জন্য, তোমার বড়লোক বাবার অহংকার ভেঙে দেবার জন্য। এত কিছুর পরেও যখন তুমি তা বুঝলে না, আমাকে বিশ্বাস করতে পারলে না, তখন তোমাকে আর পালাতে হবে না। তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো, তুমি মুক্ত, চিরদিনের জন্য মুক্ত। আলো আলো, সূর্যকে ফিরাই দিলা, ওরে থামাও না। বিশ্বাসঘাতক বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। না না, সূর্য বেইমান না, সূর্য বিশ্বাসঘাতক না, ও তোমার সত্যি ভালোবাসে, ওর কোনো দোষ নাই, সব দোষ ওই মর্তুজা কুত্তা। মর্তুজা? হ্যাঁ মর্তুজা, তোমার উপর অপমানের প্রতিশোধ নিবার জন্য সূর্যের দুর্বলতার সুযোগ নিয়া ওরে হাতিয়ার বানায়া তোমার সাথে প্রেম কইরা তোমার মন ভাঙিয়ে দিতে বাধ্য করছে। কি এমন দুর্বলতা ছিল যে আমার মন নিয়ে সূর্যকে ছিনিমিনি খেলতে হয়েছে? অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়া সূর্য যখন দিশে হারা তখনই সাহায্যের হাত বাড়ায় দেয় মর্তুজা। কোনো উপায় না দেখা মর্তুজা শর্ত মানতে বাধ্য সূর্য। সূর্য নিরপরাধ, নিষ্পাপ, ও সত্যি তোমার ভালোবাসে, ওর ভালোবাসার কোনো পাপ নাই, ওর ভালোবাসার কোনো পাপ নাই। সূর্য, 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 সূর্য দাঁড়া, সূর্য আমাকে কিছু বলতে দেবে না, আমি বুঝে গেছি তোমার ভালোবাসা নিষ্পাপ পবিত্র, সেই ভালোবাসার কাছে আমি হেরে গেছি। সূর্য, তুমি আমাকে তোমার আমাকে তোমার সাথে নিয়ে চলো, প্লিজ প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। সূর্য, আমি হেরে গেছি, সূর্য আমাকে নেবে না। সূর্য, সূর্য আমার সাথে বেইমানি করে আমার শর্ত ভঙ্গ করে আলোকে তুই তোর ঘরের বউ বানাবি? আমি সেটা হতে দেব না। আলো আমার, শুধুই আমার। মর্তুজা, তোর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, এই আলোর জন্ম হয়েছে শুধু সূর্যের জন্য। না আলো না, প্লিজ এমন কথা বলো না, তুমি আমাকে অপমান করেছো, আই ডোন্ট মাইন্ড, বাট তোমার অপমান আমার মনে ভালোবাসার জন্ম দিয়েছে, আর তাই আমি তোমাকে আমার ঘরের বউ বানাতে চাই। একটা কথা মনে রাখিস মর্তুজা, সূর্যের কাছ থেকে আলোকে কেউ আলাদা করতে পারেনি, তুইও পারবি না। হাসপাতাল
আঙ্কেল এই সেই আপনার আদরের মেয়ে যাকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন আর সে কিনা আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আপনার মুখে চুন গালে মেখে ওই ভণ্ড প্রতারক সূর্যের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখ বাবা সূর্য রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে আমাকে সূর্যের কাছে যেতে দাও বাবা চুপ একদম চুপ সূর্যের নাম তুমি ওই মুখে উচ্চারণ করবে না ইজ এ চিট স্কাউন্ডার না বাবা যে ঘটনার জন্য তুমি সূর্যকে ভুল বুঝেছ সেদিনে সেই ঘটনা ছিল একটা সাজানো নাটক যার রচয়িতা তোমার পাশে দাঁড়ালেই মরতে যা সূর্য তোমাকে সব ভুল বুঝিয়েছে আলো তোমার চোখে প্রেমের চশমা পরিয়ে সে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ওদের মতো ছোট লোক প্রেম ভালোবাসা চায় না চায় শুধু টাকা না সূর্য টাকা চায় না সূর্য চায় আমার ভালোবাসা কেন সূর্য 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 কি আছে সূর্যে দম দৌড় বাড়ি গাড়ি প্যাটার কি আছে আমি জেনে শুনে এমন একটা ভিখারির হাতে তোমাকে তুলে দিতে পারি না বাবা অর্থ আর প্রাচুর্যের মাঝে সুখ থাকে না সুখ থাকে ভালোবাসায় আর সেই ভালোবাসা আছে সূর্যের কাছে সূর্যের ভালোবাসার মাঝে আলো বেঁচে থাকবে তোমার বয়স কম তাই চোখে যা দেখো সবই রঙিন মনে হয় বাস্তব সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই তাই অর্থহীন ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে আমি মর্তুজার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি মর্তুজাকে তোমার বিয়ে করতে হবে ওকে নিয়ে যাও ও পাগল হয়ে গেছে আমার অনুমতি ছাড়া ওকে বেরোতে দেবে না বাবা আমাকে তুমি বন্ধু করতে পারবে কিন্তু আমার মনকে তুমি বন্ধু করতে পারবে না আমার জীবন থাকতে এই মরতে যাকে কোনোদিনই বিয়ে করব না যদি বিয়ে করতেই হয় তবে সূর্যকে ছাড়া আর কাউকে না আঙ্কেল আঙ্কেল কি হয়েছে রতন সূর্যকে বাঁচান আঙ্কেল কি হয়েছে সূর্য কোথায় সূর্য হাসপাতালে হাসপাতালে মূর্তি যাও তার লোকেরা সূর্যকে রক্তাক্ত করেছে আহত সূর্য হাসপাতালে মৃত্যুর সাথে প্রাণ লড়ছে না না আমার সূর্য মরতে পারে না আমার সূর্য মরতে পারে না আঙ্কেল অনেক অনুরোধ করার পরও কোন ডাক্তার সূর্যের চিকিৎসা করতেছে না ডাক্তার জি ডাক্তার আমার ছেলের চিকিৎসা করুন তিনটে ঘন্টা ও স্ট্রেচারে পড়ে আছে কেউ ওকে দেখছে না আপনারা শান্ত হন আমি দেখছি নার্স মিস্টার ওকে ওটিতে নিয়ে যান জি চোখের পানি যতই ফেলো মিস আলো তুমি যাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো তার গলাতেই এখন তোমাকে বরণ মালা পরাতে হবে তাই এই খুশিতে আজ আমার ফুর্তি করতে ইচ্ছা করছে চলো আজ আমরা আনন্দ করব ফুর্তি করব আসবে রাজপুত্র হস্তার্গ পুরে হে হে মিকুর
সূর্যের নাম তোমার মন থেকে মুছে ফেলতে হবে, মৃত্যু থেকে তোমার স্বামী সঙ্গে মেনে নিতে হবে, নাহলে সূর্যের মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। এই যে রতন, কারা? মামা আপনি? রতন, সূর্য কেমন আছে? খুব ভালো আছে, আজকালের মধ্যে বাসায় চলে যাবো। তাইলে আমি একটু ভিতরে যাই। না মামা, এখন ভিতরে গিয়ে কোনো লাভ নাই, ডাক্তার সূর্যরে ঘুমের ওষুধ দিছে। জানো রতন, সূর্যের কিছু হইলে আলুমামনি মরিয়ে যাইতে। কিন্তু মামা, খালাম মাঝে সূর্যরে মাথা সেও কসম দিছে, যতদিন না সূর্য সম্পূর্ণ সুস্থ হইব ততদিন আলোর সাথে দেখা করতে পারবো না। রতন, আমিও কথা দিতে আসি, যতদিন না সূর্য সুস্থ হইবে ততদিন আলো মামুনের অন্য কথা বিয়া দিতে দেবো না। হ্যাঁ মামা, তাই যেন হয়। মরণের কাছাকাছি আমি যাই, যখন আমার চারিপাশে দেখি তুমি নাই, তুমি নাই, তুমি কোথাও নাই, তুমি নাই, তুমি নাই, তুমি কোথাও নাই। তোমার কথাই জানি গাছের পাতা ঝরে, একবার তার খবর নিও আমার খবর তারে দিও, যার কারণে অন্তর আমার কেঁদে কেঁদে মরে। মরণের কাছাকাছি আমি যাই, যখন আমার চারিপাশে দেখি তুমি নাই, তুমি নাই, তুমি কোথাও নাই, তুমি নাই, তুমি নাই, তুমি কোথাও নাই। তোমার ভালোবাসা ছাড়া হৃদয় মরুভূমি,
পৃথিবীর যে ঠিকানায় আছো বন্ধু তুমি। তোমার ভালোবাসা ছাড়া হৃদয় মরুভূমি, কোথায় গেলে তোমায় পাবো, সব ছেড়ে সেখানে যাবো, এই পৃথিবীর যে ঠিকানা আছো বন্ধু তুমি। না খাইলে তুই নিজে কষ্ট পাবি, তোরে খাইতে হইবে। কেন খাবো মামা, কার জন্য খাবো? জানি না আমার সূর্য কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে। চুপ কর, সূর্য কি আলোরে থুইয়া মরতে পারে? মামা, সূর্য বাইতে আছে এবং ভালো আছে। কি বলছো মামা, তুমি সত্যি বলছো? হয়, মুই সত্যি কইতে আছি। মামা, মামা আমাকে সূর্যের কাছে নিয়ে চলো, প্লিজ মামা, প্লিজ মামা, আমাকে সূর্যের কাছে নিয়ে চলো প্লিজ। সম্ভব না রে মা, চারিদিকে তো বাবা আর মূর্তিজন লোকে পাহারা দিতে আছে, আমরা বাইরে দিকে গেলে ধরা পড়ি যাবো। তুই খাইয়া লো, আমি তোরে কথা দিতে আছি, যে করি হোক আমি সূর্যের হাতে তোরে তুলে দিব। মামা, তুই আমার মরুম বোনের একমাত্র মাইয়া, আমার ভাগ্নি, তোর দুঃখ দেখলে এই বুকদের রক্ত জ্বরে, কতদিন তুই না খাই থাকবি? এবারের কোনো খাবার আমি আনি নাই, হোটেল থেকে আনছে, তুই খা মা, তুই আমার আর কষ্ট দিস না, খা। সত্যি মামা? হয়, তুই খা। এলো আরেকটু খা, আরেকটু খা, তুমি খাও, আরেকটু খা। যার পঙ্গু এই বিছানায় পড়ে থাকার কথা, সে কি করে সুস্থ হলো বুঝতে পারেনি দিয়ার? সূর্যকে হেল্প করেছে ওর বন্ধুরা, তোমার লোকজন সূর্য আর তার বাবা মাকে বাধা দিয়েছে, কিন্তু বন্ধুদের বাধা দিতে পারেনি। বন্ধু বান্ধব ওকে কতক্ষণ এই শহরে বাঁচিয়ে রাখে আমি তা দেখব। এবার এমন ব্যবস্থা করব যে শহরে বসবাস করে ওর জন্য মুশকিল হয়ে পড়বে। পটলের দাম কত? 20 টাকা। আমাকে 1 কেজি দাও। ওই বেটা, তোর পটল বেচা রাখ, তুই কি ভুলে গেছস? পটলের দাম 300 টাকা। আপা আমার ভুল হয়ে গেছে, পটলের কেজি আসলে 300 টাকায়। কি কি বললে? 300 টাকা? তুমি এক্ষুনি বললে 20 টাকা, এরই মধ্যে 300 টাকা হয়ে গেল? থাক, আমার পটলের কোনো দরকার নেই, আমাকে 1 কেজি আলু দাও। দাও 400 টাকা। আপনি এভাবে কথা বলছেন কেন? মুর্তজা সাহেব আপনাকে শহর ছাইরে চলে যেতে কইছে। মুর্তজা সাহেব? হ্যাঁ, মুর্তজা সাহেব কয়া দিছে এই বাজারে যা কিছু কিনবেন সবকিছুর দাম 10 গুণ বেশি দিয়ে কিনতে হইব। ঠিক আছে, আমি অন্য বাজারে যাব। দাঁড়ান, আর বাজার করতে হইব না, ঘরে যা কিছু আছে তাই আইন দেখান, 10 গুণ বেশি দিয়ে এই সব কিনা লাভ কি? 3 দিনের মধ্যে 2 দিন গেছে গা, 1 দিন বাকি আছে, এর মধ্যে শহর ছেড়ে না গেলে মুর্তজা সাহেব আপনাকে শিক্ষা দিয়ে ছাড়ব। আর মাত্র 1 দিন বাকি। কি বললে? আরে কইলাম তো, আর মাত্র 1 দিন বাকি, এই শহর ছেড়ে যাও নে, সালাম। মমতা, তুমি না বাজারে গিয়েছিলে, খালি হাতে ফিরলে কেন? ওরা আমার কাছে কিছুই বিক্রি করবে না। মানে? যেখানেই গেছি, যে দোকানেই গেছি,
সবার মুখে একই কথা, বাজার নিয়ে কি করবেন, সময় আছে 22 ঘন্টা, ঘরে যা আছে তাই রান্না করে খান। ওরা ঠিকই বলেছে মমতা, আলোর বাবাকে কথা দিয়েছি 3 দিনের মধ্যে শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। ছেলের জন্য যে কথা আমি দিয়েছি তা তো পালন করতেই হবে। বাবা বাবা, আমি কি আর স্কুলে পড়ব না? পড়বি মা পড়বি, যেখানে যাব সেখানেও স্কুল আছে। সংসার চলবে কি করে? চলবে মমতা চলবে। ওরা চারিদিক থেকে আমাকে ঘিরে রেখেছে, আমার অফিস আমার সমস্ত পাওনা বুঝিয়ে আমাকে রিটায়ার করিয়ে দিয়েছে। রিটায়ার করার সেই টাকায় কিছু একটা করব। আমরা কোথায় যাব বাবা? যে গ্রামে জন্মেছি সেইখানে, বাপদাদার ভিটে। মমতা, সূর্য সূর্য কোথায়? আই, আলুর কেজি কত? 400 টাকা। এবার বল আলুর কেজি কত? 18 টাকা 18 টাকা। বেগুনের কেজি? 22 টাকা। আর পটলের কেজি? 20 টাকা। আপনার যা বাজার লাগে আমাকে কুয়েন, আমরা আপনার বাসে বাজার এনে দিব। সূর্য? হ্যাঁ মা, ওরা ঠিকই বলেছে। বাবা সূর্য, এই শরীর নিয়ে তুই মারামারি করেছিস? শরীরের খাদ্য শরীরকে দিতে হয় মা, খাদ্য না খেলে শরীর চলবে না। যারা আল্লাহর দেয়া রিজিক বন্ধ করতে চায় তাদের কাছ থেকে জোর করে আদায় করে নিতে হয়। যাও মা, বাজারগুলো নিয়ে ঘরে যাও। আচ্ছা। মা তাড়াতাড়ি করো। আরে চুলার আবার কি হলো? আগুন নিভে গেল কেন? কি হয়েছে মা? চুলা নিভে গেছে। যা তোমার চুলার মিস্ত্রিকে একটু ফোন করতে। কি যে যন্ত্রণায় পড়লাম। আচ্ছা মা। কিরে কি হলো, ফোন করেছিস? মা মা ফোনের লাইন তো কাটা। কি বলছিস? ক্যাশ নাই, টেলিফোনের লাইনও কাটা, এখন কি হবে কিছু? ভাইয়া ভাইয়া, কি রে কি হয়েছে? দেখ তো কি হয়েছে, চুলা জ্বলছে না, ফোনের লাইন কাটা। আচ্ছা আমি দেখছি। ইস, কারেন্টের যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে যেতে হবে দেখছি। কি ব্যাপার, পাশের বাড়িতে তো কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতে নেই কেন? সূর্য দেখ তো ফিউজ গেছে কিনা। দেখছি মা,
ফিউজ যায়নি মা, অন্য ব্যাপার, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বিদ্যুতের লাইন কেটে গ্যাস বন্ধ করে পানির পাইপ লাইনে আমাকে শহর থেকে তাড়াতে চাস না? আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমি সব আগের মতো ঠিক করে লাগিয়ে দেবো, আমাকে মাফ করে দিন ভাই। তোদের তোদের মাফ করবো, তোদের মর্তুজাকে বলে দিস সূর্য তার আলোকে ছাড়া এই শহর থেকে এক পাও নড়বে না। চল বাবা ঘরে চল। মর্তুজা আঙ্কেল, ওর বাবা আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, কবুতরের ডানা বড় হলে ওটা ভেঙে ফেলতে হয়, নয়তো কবুতরকে খাঁচায় ভরে রাখা যায় না। ওর উড়াল দেওয়ার গজানো পাখাটা আমি ভেঙে ফেলব। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই। আঙ্কেল নিজের সন্তানের জীবন ভিক্ষা চেয়েছিলে তুমি, তাই আমি তোমাকে তিন দিন সময় দিয়েছিলাম তোমার ছেলেকে নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যেতে, কিন্তু তুমি যাওনি। বিনিময়ে কি পেলে? এতগুলো বছর তুমি যে মান সম্মান অর্জন করেছিলে তা নিলাম হয়েছে, তোমাকে সমাজের চোখে আমি হেয় করেছি, শেষ করে দিয়েছি তোমাকে। না ইসলাম স্যার, না, গরিবকে শেষ করে দেওয়া এত সহজ নয়। আপনি ভাবছেন আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে? না না, কিচ্ছু শেষ হয়নি। আমার পরিবারের কাছে, আমার সন্তানদের কাছে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আজ তুমি থাকবো। আপনি যা করেছেন এর জন্য আমার ছেলে একটুও দায়ী নয়, কারণ সে কোনো অন্যায় করেনি। ঈশ্বরকে মিশতে বাধা দিয়েছিলাম, আমি ভুল করেছিলাম। আজ আপনি সরে যান, 24 ঘন্টার সময় শেষ হতে আর 7 ঘন্টা বাকি আছে। এই 7 ঘন্টার মধ্যে আমার ছেলে আপনার মেয়েকে তুলে এনে আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসবে, এটা আমার চ্যালেঞ্জ। আঙ্কেল, এসব ছোট লোকদের সাথে কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমাদের অনেক কাজ রয়েছে, প্লিজ চলুন। সময় থাকতে তোমার ছেলেকে বোঝাও যাবো, নইলে ছেলের মুখ থেকে আর কখনো বাবা ডাক শুনবে না। আসসালামু আলাইকুম স্যার। বাবা সূর্য, ওসি সাহেব আমার বাবাকে ধরে নিয়েছেন কেন? কি অপরাধ করেছে আমার বাবা? কেন তাকে আটকে রেখেছেন তা তোমার বাবাকে জিজ্ঞেস করো। এত বড় সাহস ইফতাজুল সাহেবের কথার অবাধ্য হয়? ইফতাজুল ইসলামের সাথে দ্বন্দ্ব হয়েছে আমার, কিন্তু তার শাস্তি আমার বাবাকে কেন দিচ্ছেন? আমার বাবাকে ছেড়ে দিন। আমার কিছুই করার নেই, এখন যা কিছু করার আদালতে করবে। ঠিক আছে, আমি আদালতেই যাব, আর আপনার মতো আইনের পোশাকধারী অপরাধীকে আমি ছাড়বো না। দাঁড়া সূর্য, আমাকে সারাবার জন্য ব্যস্ত হোস না, তার আগে তোকে আলোর কাছে যেতে হবে। আলো কি হয়েছে আলোর? আলোর বাবা আমাকে চ্যালেঞ্জ করে গেছে, 24 ঘন্টার মধ্যে ওরা তাকে বিয়ে দেবে। যা বাবা হয়ে আমি তোকে দোয়া করছি, আজ কোনো বাধা তোর সামনে দাঁড়াতে পারবে না। আমি দেখতে চাই
ইত্তাজুল ইসলামের অহংকার মাটির সঙ্গে মিশিয়ে তার মেয়েকে তুই পুত্রবধূ করে ঘরে নিয়ে এসেছিস। হ্যাঁ, আমার সামনে যত বাধাই আসুক না কেন, আমি আলোর কাছে যাবই, আলোকে তোমার পুত্রবধূ করে নিয়ে আসবো বাবা। আমি জানতাম আলোর সাথে আমার বিয়েতে তুই ঝামেলা করবি, তাই তোর নাটকের সমাপ্তি ঘটানোর জন্যই আমি তোকে এখানে নিয়ে এসেছি। তোর সমস্ত শক্তি দিয়ে তুই আমাকে আলোর কাছ থেকে সরাতে পারবি না। আলো সূর্যের প্রাণ, আলো সূর্যের শক্তি, আলো সূর্যের ভালোবাসা। এখানে তোর ভালোবাসার কবর দেব আমি তোকে জবাই করে, সেই মৃত্যু দৃশ্য ক্যামেরায় ভিডিও করে পৌঁছে দেব আলোর কাছে। চেয়ে দেখ, ওপরে চেয়ে দেখ, দেখ দেখ। যখন কষাইয়া তোর গলায় ছুরি চালাবে, তোর চোখের আলো অন্ধকার হয়ে আসবে, তখন সবাই বুঝবে মর্তুজার সাথে বেমানি করার পরিণাম কি। কষাইয়া, একটা সিগারেট দে। সিগারেট? টেনশন হলে খেতে হয়। এই একটা সিগারেট দে শালাকে, মরার আগের শেষ খায়েশ পূরণ করে নিক। আমি মাইন্ড করি, একটু মাইন্ড করি নাই। বল তোর আর কি খায়েশ আছে? আমার খায়েশ পূরণ করার আগে তোর খায়েশটা পূরণ করে নে মর্তুজা, কারণ আমি এখন তোদেরকে মেরে এখান থেকে চলে যাব। পারবি না, এতগুলো লোককে তুই পরাজিত করতে পারবি না। তার আগে ওরা তোকে কুপিয়ে বটি কাবাব বানাবে। পেছনে তাকিয়ে দেখ। আজ আমি আলোকে আমার বউ বানাবই। এইটা ছিল খেলনা পিস্তল, অরিজিনাল পিস্তল ধরে তাক করে রাখ। আমার একটু কাম আছে, আমি আইতাছি।
চলো আলো তামাশা শুরু করেছো না? এটা তামাশা নয়, এটা আমার সিদ্ধান্ত। তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কি? তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার, শুধু আমার। যে ঘরে আমি নিজের ইচ্ছা মতন চলতে পারি না, সে ঘরে আমি এক মুহূর্ত থাকতে চাই না। চলো 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 সূর্য, দাঁড়াও। এই হারামজাদা ভরা মজলিসে আমাকে অপমান করে তোমাকে নিয়ে যাবে, আমি তা হতে দেবো না। আমি দেখতে চাই সে তোমাকে নিয়ে কি করে বাড়ির বাইরে যায়। না বাবা, তুমি তা পারবে না। সূর্যের আগের জীবন প্রদীপ নিভে যাবে তোমার মেয়ের। বাবা, নিজ হাতে যদি নিজের মেয়েকে খুন করতে চাও তাহলে করো গুলি, করো গুলি, করো গুলি। আরে কি করছেন ভাই, আমি কি পাগল হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওর জন্য আমি আমার মান সম্মান পরিশ্বাস করতে পারবো না। তাহলে শেষ করে দাও আমাকে, করো গুলি, করো গুলি। ওকে জিজ্ঞেস কর, যার জন্য নিজের বুকে গুলি খাওয়ার জন্য প্রস্তুত সে তার জন্য কি করতে পারে? যার দুদিনের ভালোবাসার টানে পিছন বাবার আদর ভালোবাসা ভুলে গেছে, জিজ্ঞেস কর সেটার জন্য কি করতে পারে? জিজ্ঞেস কর। যার হাত ধরে জীবন মরণ একসাথে কাটানোর প্রতিজ্ঞা করতে যাচ্ছিস, জিজ্ঞেস কর সে কি পারবে এই সামান্য কাচের বিছানার উপর দিয়ে হেঁটে এসে তোর হাতে হাত রাখতে পারবে? জিজ্ঞেস কর। না সূর্য, না, খবরটা এসো না সূর্য। বাবুকে থামতে পারো বাবা, বাবুকে থামতে পারো বাবা। না সূর্য, বাবা বাবুকে থামতে বলো। সূর্য সূর্য বাবা, সূর্য বাবুকে থামতে বলো। সূর্য দেখ, আলো ভালো করে চেয়ে দেখ, সামান্য কাঁচের বুদ্ধি যার চার কত ভাটার ক্ষমতা নেই সে কি করে তোর জীবন কি করে তোর বিপদ আপদ থেকে বাঁচাবে? প্রেম ছেলে খেলার জিনিস নয়, ওই সূর্যের মতো অনেক প্রেমী ভালোবাসার পরীক্ষায় হেরে গিয়ে প্রেম ভুলে গেছে, সূর্য ভুলে যাবে, তুমি ওর কথা ভুলে যাও। চলো রে চলো বাবা। Hello?
আয় বুঝাচ্ছি। আঙ্কেল আঙ্কেল, মর্তুজা কত বড় ক্রিমিনাল তার মুখ থেকে শুনে এই ক না না আমি কিছু জানি না। আমি বলছি, আমি সব বলছি, আমাকে আর সূর্যকে দিয়ে আলোর সাথে প্রেমের নাটক করিয়ে আলোকে পাগল বানাতে চেয়েছিল ওই মূর্তজা, চেয়েছিল আপনাকে পাল্টে অপমান করতে, চেয়েছিল আলোকে বিয়ে করে ঘরে দিয়ে তার অপমানের প্রতিশোধ নিতে, আপনার সম্পত্তি দখল করতে। সূর্যের কোনো দোষ নেই, সব দোষ ওই মূর্তজার। দুলাভাই, এখনো কেমনে চোখ খোলে নাই? আমার বড়া বইনের কসম, আলোর জীবন আপনি নষ্ট করে দিন না। আপনি ভাই পড়ি সূর্য আপনি মান্য নেন, আপনি মান্য নেন। প্লিজ স্যার, প্লিজ। সূর্য, এতদিন আমি জানতাম আমার মেয়েকে আমার চেয়ে কেউ বেশি ভালোবাসে না, আজ বুঝলাম তুমি আলোকে আমার চেয়ে বেশি ভালোবাসো। আলোর জন্য তোমার চেয়ে ভালো যোগ্য পাত্র আর হতে পারে না। না ইসলাম, না, তুমি সূর্যকে মেরে নিলেও আমি ওকে মেরে নিতে পারি না। আলো আমার ঘরের বউ হবে, স্রেফ আমার বউ। ইসলাম, নো, নেভার। ওকে ছেড়ে দে মর্তুজা, নইলে আমি তোকে খুন করে ফেলবো। তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, একদম মরবি না। ওকে নিয়ে যান, চলো। সূর্য, 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 আমার সূর্য, সূর্য। যাদব সাহেব, আমি আপনাকে অনেক অপমান করেছি, ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা জানি না, তারপরে বলবো। অতীতে সবকিছু ভুলে গিয়ে আমাকে দয়া করে ক্ষমা করে দিন। যে নিজের ভুল বুঝতে পারে সেই মহৎ মানুষ। আমি আপনাকে ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, 3 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিতে হবে। রাজি? তাই হবে ভাই স্যার, তাই হবে। তাইলে তো কোনো কথাই নাই, আমি সানাইটা বাজাইয়ে দেই। ওই চন্দ্র সূর্যকে আমি জানাবো, আকাশ বাতাসকে আমি জানাবো, চন্দ্র সূর্যকে আমি জানাবো, আকাশ বাতাসকে আমি জানাবো। তোমাকে 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 বউ বানাবো। আমাকে 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 আমাকে